Welcome back our new another video. আপনাদের সঙ্গে আজকে আছি আমি শুভ। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি নতুন চাকরির খবর, যেখানে আপনারা আবেদন করতে পারবেন। আমরা মোটামুটি ওপেন করে রেখেছি, দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পেরেছেন যে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে নতুন যে বিজ্ঞপ্তি বা যে অফিসিয়াল নোটিশটা প্রকাশিত করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি ও নোটিশ নিয়ে আজকে আলোচনা করব। এখানে বলা হয়েছে আপনারা যারা যারা অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে চান বা ইচ্ছুক আছেন বা যারা যারা আগ্রহী আছেন তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আপনাদের কিন্তু অ্যাপ্রেন্টিস পদের জন্য রিক্রুটমেন্ট করছে বা নিয়োগ করছে। এখানে আপনাদের ট্রেনিং দেওয়ার পরে আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তবে কিন্তু ওরা প্লেসমেন্ট দেবে। তবে এখনও পর্যন্ত কিন্তু কোথায় প্লেসমেন্ট দেবে, কি প্লেসমেন্ট দেবে সেটা বলেনি। আপনাদের ট্রেনিংটা হবে, কত দিনের জন্য ট্রেনিং হবে, সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিংটা দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড অর্থাৎ বেতন কত টাকা পাবেন এবং ট্রেনিং কত দিনের, কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতায় করতে পারবেন, সব জানতে পারবেন যদি ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। অনুরোধ রইল দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশানটিতে ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করে নিই। আপনাদের সামনে আমি বিজ্ঞপ্তি কিন্তু ওপেন করে রেখেছি বা করছি, দেখুন। এই বিজ্ঞপ্তির লিঙ্ক আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পাবেন। এখান থেকে চলে আসার পরে দেখুন আইকন ইন্টারন্যাশনাল লিমিটেড, যেটা কিন্তু এ পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ, এখান থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও মেনশন করেছে এবং এখানে কিন্তু ওয়েবসাইটটাও মেনশন করে দিয়েছে। এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস অ্যাজ পার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। এখানে আপনাদের কিন্তু কোন কোন পদের জন্য নিয়োগ করছে সেটা বলবো। তার আগে বলে দিই কোথা থেকে আপনারা কিন্তু আবেদনটি করতে পারেন বা কোথায় ট্রেনিংটা দেওয়া হবে। ফার্স্ট স্টেটগুলোর নাম বলছি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কর্ণাটকা, রাজস্থান, বিহার, সিকিম, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং ত্রিপুরা ও গুজরাট। তো এই কোটা কিন্তু আপনারা আলাদা আলাদাভাবে স্টেট থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বা এই স্টেটে আপনারা কিন্তু এই ট্রেনিংটিগুলো কিন্তু হবে, এখানে কিন্তু সেইটাই বলা আছে। ফার্স্ট আপনাদের বলে দিই গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন এখানে এই সমস্ত পদের জন্য। এক সিভিল, এখানে 12টা শূন্যপদ আছে এবং ফুল টাইম গ্র্যাজুয়েট করতে হবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ওপরে, এখানে যে কোনো স্বীকৃত দ্বারা ইউনিভার্সিটি থেকে। 2 নম্বর ইলেকট্রিক্যাল, 4টে শূন্যপদ আছে এবং কাস্টগুলো ভাগ করা আছে। 3 নম্বর আছে SNT, এখানে 3টে শূন্যপদ। টোটাল এই গ্র্যাজুয়েট পদের জন্য 19টি শূন্যপদ আছে বিভিন্ন পদের জন্য। এরপর টেকনিক্যাল বা ডিপ্লোমা যদি করে থাকেন তার জন্য কিন্তু সিভিল 8টা ভ্যাকান্সি, ইলেকট্রিক্যালে 3টে ভ্যাকান্সি এবং SNTতে 2টো ভ্যাকান্সি। এখানে কিন্তু ফুল টাইম ডিপ্লোমা করতে হবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ওপরে, সেটাও কিন্তু স্বীকৃত দ্বারা ইউনিভার্সিটি বা কলেজ থেকে, ঠিক আছে। এবার যে সমস্ত কন্ডিশনগুলো আছে সে সমস্ত কন্ডিশনের মধ্যে বয়সটা পড়ছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, 1/8/2021 তারিখে দাঁড়িয়ে যদি হয় বয়সটা। স্টাইপেন্ড আপনাদের বলি, ফার্স্ট আপনারা যদি গ্র্যাজুয়েট হয়ে যে ট্রেনিংগুলো আছে ওইটা করেন তাহলে আপনাদের পার মান্থ 10,000 টাকা দেওয়া হবে এবং যদি আপনি টেকনিক্যাল অর্থাৎ ডিপ্লোমা করে থাকেন তার জন্য 8,500 টাকা আপনাদের পার মান্থ স্টাইপেন্ড দেওয়া হবে। তো বোঝা গেল গ্র্যাজুয়েটদের জন্য 10,000 এবং টেকনিক্যালদের জন্য 8,500। এরপরে বলে দিই ট্রেনিং ডিউরেশনটা, অর্থাৎ কত দিন ট্রেনিংটা করানো হবে। 1 বছরের জন্য ট্রেনিংটা হবে এবং 1 বছর ট্রেনিং চলাকালীন কিন্তু আপনারা এই বেতনটা পাবেন। এখানে রিজার্ভেশনের জন্য SC/STদের জন্য যেটা থাকে সেইটা আছে সিটগুলো, তো সেইগুলো আপনারা যারা যারা আবেদন করতে চান আবেদন করার আগে সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করবেন, তারপরে আবেদন করবেন। আমরা বলছি বলেই যে আবেদন করবেন তার কোনো মানে নেই। এরপরে বলে দিচ্ছি নিচের দিকে সমস্ত ডিটেলসও আছে, ওদের ওয়েবসাইটও আছে, ওদের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনারা এখান থেকে এসে এই যে ওয়েবসাইট আছে দেখুন, এই ওয়েবসাইটে এসে আপনারা ফার্স্ট যে টেকনিক্যাল ডিপ্লোমা এই সমস্ত পদের জন্য, সিভিল, ইলেকট্রিক্যাল, SNT এই সমস্ত পদের জন্য আপনারা আলাদা আলাদাভাবে আবেদন করতে পারবেন, বোঝা গেল। এরপরে বলে দিই অ্যাপ্লাইটা করবেন কি করে, সম্পূর্ণ অনলাইনে এবং সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু আপলোড করতে হবে এবং ডকুমেন্টস আপলোড করার পরে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ফুলফিলভাবে ফিল আপ করতে হবে। আবেদনটি শুরু হচ্ছে 21/8/2021 তারিখ থেকে, এবং লাস্ট ডেট আছে আপনার 13/9/2021 তারিখ। তো খুব শিগগিরই আছে, আবেদন আপনারা করে ফেলুন অনলাইনের মাধ্যমে, সম্পূর্ণ বিনামূল্যে। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করুন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এইরকম হেল্পফুল ভিডিও পেতে চান যে কোনো যোগ্যতায় যে কোনো চাকরির খবর, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।